একটা রাফ ইউজ করা গাড়ি যতই আপনি ওয়াশ করেন পলিশ করেন আসলে ওটা কিন্তু ঠিক হয় না। তো আলহামদুলিল্লাহ এটা খুব ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে, ড্যাশবোর্ডে কোথাও কোনো ইয়ে নেই, এসির পারফরমেন্সটাও খুব ভালো আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি সেকেন্ড হ্যান্ড গাড়ির অঙ্গনে, জনপ্রিয় শোরুম মদিনা কার কালেকশনে। এখানে আপনারা পাবেন ভালো ভালো সেকেন্ড হ্যান্ড কার। মোটামুটি কম বাজেটের মধ্যে দুটো গাড়ি দেখাবো, একটা হলো টয়োটা প্রোবক্স আর একটা হলো আইএসটি। তো চলুন আমরা নাসিম ভাইয়ের কাছে চলে যাই এবং ডিটেলস জেনে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ব্যবসা কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ রহমত আছে। তো ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দুইটা কম দামি গাড়ি দেখাবো, যদিও সবসময় দামি গাড়ি দেখাই, তো আজকে আমার শোরুমে দুইটা একেবারে কম দামি গাড়ি সেটা দেখাবো ইনশাল্লাহ। একটা দেখাবো প্রোবক্স আর একটা দেখাবো হচ্ছে আইএসটি, এই দুটো গাড়ি আজকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ গাড়িটা আমি সর্বপ্রথম প্রোবক্স থেকে শুরু করি। এটা গাড়ি হচ্ছে টয়োটা প্রোবক্স, এটা মডেল ইয়ার হচ্ছে 2002 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007। এটা সিরিয়াল নাম্বারটা পেয়েছে ঢাকা মেট্রো গ১৯ সিরিয়াল। আর দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে লাইট অরিজিনাল যে লাইট সেই লাইটটাই আছে। সামনের শো গ্রিলটি দেখতে পাচ্ছেন, এটা একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল গ্রিল সেই গ্রিলটি আছে, এই লাইটটিও একেবারে অরিজিনালটাই আছে। আর সবচেয়ে আসলে বড় বিষয় হচ্ছে এখন কিন্তু আসলে প্রোবক্স বা সাকসিড আসলে এখন পাওয়া যায় না, ফ্যামিলি ইউজের গাড়িতে পাওয়া যায় না, ম্যাক্সিমটি পাওয়া যাচ্ছে উবার পাঠাও যে চলা গাড়িগুলো। তো আসলে উবার পাঠাতে চলার যে গাড়িগুলো থাকে আসলে সেগুলো একেবারে রাফলি ইউজ করা হয়, তো ওই সেই গাড়িগুলো আসলে কাউকে কারো কাছে সেল করতে গেলে আমাদের নিজেরাও নিজেদেরকেও খারাপ লাগে, কারণ হচ্ছে সেই গাড়িতে আসলে কিছু থাকে না। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা একেবারে ফ্যামিলি ইউজের গাড়ি, দেখতেই পাচ্ছেন যে গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িতে যা আছে একেবারে অরিজিনালটাই আছে। আমি একটু সামনে ফ্রন্ট গ্লাসটা দেখাই, সামনে গ্লাসটা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস এবং স্টিকার দেওয়া আছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু একেবারে অরিজিনাল গ্লাসগুলোই আছে। এবং কালারটাও দেখতে পাচ্ছেন যে খুব ফ্রেশ একটি কালার, চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আর চাকাগুলো দেখতে পাচ্ছেন যে অ্যালয় রিং চাকার টায়ারগুলোও খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ, আসলে প্রোবক্সে মানে ফ্রেশ গাড়ি পাওয়া আসলে একটু টাফ হয়ে যায়, যেহেতু যদিও অনেক পুরাতন মডেল 2002 মডেল, তারপর আলহামদুলিল্লাহ গাড়িটি যেহেতু ফ্যামিলি ইউজ করা হয়েছে এই জন্য গাড়িটি এত ফ্রেশ। তো আমি একটু পিছন সাইডটা আপনাকে দেখাই, পিছনে লুকসটা দেখতে পাচ্ছেন যে পিছনে খুব সুন্দর একটি লুকস, সিলভার কালার এবং গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক, আর লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ আছে গাড়ি, মানে অরিজিনাল কালারের উপরে জাস্ট শুধু টাচ আপ করা, যেটা আপনার দু একটা দাগ টাগ ছিল সেই দাগগুলো আসলে টাচ আপ করা, এছাড়া কিন্তু গাড়িতে বড় ধরনের কোনো কাজ করা হয়নি বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই। আমি একটু এই পাশটা দেখাই, এটা সিএনজি করা গাড়ি, দেখতে পাচ্ছেন যে ভিতরটা খুব ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো ভাঙা চুরা নেই। এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছেন যে বডির এই পাশটায় এই যে এই প্যাডগুলো মানে ব্যাকগুলো যে প্যাডগুলো সেগুলো কিন্তু এখনও কোনো খোলা হয়নি, তো এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং বডিগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই, এগুলো খুব ফ্রেশ আছে, এগুলো খুব ফ্রেশ আছে, কারণ এগুলো অ্যাক্সিডেন্ট করলে আগে সর্বপ্রথম এগুলো নষ্ট হবে বডি। তো আলহামদুলিল্লাহ বডিগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি। আমি একটু আপনাকে এই পাশ থেকে গাড়িটা দেখাই, এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে বডি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। এবং সিটগুলো দেখতে পাচ্ছেন যে গাড়ির যে সিটগুলো আসলে প্রোবক্সে একটা কমপ্লেন থাকে যেটা আসলে সিটে বসে আরাম নেই, বাট এটা সিটগুলো কিন্তু একটু ডিফারেন্ট, একটু দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু খুব ডিফারেন্ট আর খুব লাক্সারিয়াস সিটগুলো। তো আলহামদুলিল্লাহ গাড়ি খুব ভালো অবস্থায় আছে আর কি। ড্যাশবোর্ডটা একটু দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে কিন্তু এখনও অরিজিনাল যে জাপানি যে সেটটা সেই সেটটাই লাগানো আছে, এখনও কোনো ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো হয়নি। যদি ক্লায়েন্ট মনে করে ব্যাক ক্যামেরা ডিভিডি লাগাবে সেটা আমরা ইনস্টল করে দেবো ইনশাআল্লাহ। আমি একটু এই সাইড থেকে আপনাকে দেখাই, এই পাশ থেকে আমি দেখে দিচ্ছি, ডোরের প্যাডগুলো দেখতে পাচ্ছেন যে খুব ফ্রেশ অবস্থায় আছে, এগুলো আসলে ওয়াশ করা হয়েছে এর জন্য একদম ফ্রেশ দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে একটা রাফ ইউজ করা গাড়ি যতই আপনি ওয়াশ করেন পলিশ করেন আসলে ওটা কিন্তু ঠিক হয় না। তো আলহামদুলিল্লাহ এটা খুব ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে, ড্যাশবোর্ডে কোথাও কোনো ইয়ে নেই, এসির পারফরমেন্সটাও খুব ভালো আছে, খুব সুন্দর অবস্থা আছে। আমি একটু ইঞ্জিনটা দেখাই,
এটা ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন আর সামনে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই, এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে বডি সে বডিটাই আছে, কোনো কোথাও কোনো হাত তুলে বাড়ি পড়ে নেই। এবং আমি যে লাইটগুলো বললাম অরিজিনাল যে লাইট, সেই লাইটগুলো দেখেন এখানে লেখাই আছে টয়টার লোগো দেওয়া আছে, যদিও লাইটটা ওয়াশ করা হয়েছে বাট এটা কিন্তু টয়টার অরিজিনাল লাইটটি আছে। সামনের মার্সেলটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে, স্টিকারগুলো দেওয়া আছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে হেডলাইটটা যেটা অরিজিনাল আমি বলেছি সেটার লোগোটাও দেওয়া আছে, টয়টার লোগোটা। তো আলহামদুলিল্লাহ অল ওভার মিলে কিন্তু গাড়িটা আসলে যদিও 2002 মডেলের গাড়ি বাট গাড়িটা কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। এবং এটা পেপারসগুলো কিন্তু ফুল আপডেট করা, রিসেন্ট পেপারসগুলো আপডেট করা হয়েছে, সবগুলো পেপারসই আপডেট করা আছে। তো এই গাড়িটির দাম কত যাচ্ছে? জি, এটার দাম চাচ্ছি আমরা 6,35,000 টাকা। 6,35,000, জি, এটা আমাদের আস্কিং প্রাইস বাট এটা ফিক্স না। ঠিক আছে, এরপরে কী গাড়ি দেখাবো? জি, এরপরে আমি টয়োটা আইএসটি দেখাবো। আসলে এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একটা মানে খুবই ছোটো গাড়ি, ছোটো গাড়ির ভিতরে খুব একটা কিউট গাড়ি। তো এটা হচ্ছে টয়োটা আইএসটি, এটা মডেল ইয়ার হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008। আচ্ছা, আর এটা হচ্ছে একটা 1500 সিসির গাড়ি। আর এটা দেখতেই পাচ্ছেন যে লাইটগুলো কিন্তু খুব ফ্রেশ, একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলোই কিন্তু এখনও আছে। সামনের গ্লাস, পিছনের গ্লাস, প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনালটাই আছে, কোনো গ্লাস কিন্তু এখনও ভাঙে নেই বা চেঞ্জ করা হয়নি, যদিও এটা কালার করা হয়েছে বাট কোনো গ্লাস ভাঙে নেই। তো আমি একটু গাড়ি এই পাশটিকে দেখাই, গাড়িটি একটু দেখতে পাচ্ছেন যে গাড়ি এটা আইএসটি, কিন্তু 1500 সিসির আইএসটি আসলে খুব কম পাওয়া যায়, সচরাচর 1300 সিসির গাড়িটি অ্যাভেলেবল থাকে, তো 1500 সিসিটা খুব কম থাকে। তো এটা হচ্ছে 1500 সিসির গাড়ি, আমি একটু আপনার ভিতরটা দেখাই। ভিতরটা দেখতে পাচ্ছেন যে খুব ফ্রেশ অবস্থায় আছে, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার দরজার প্যাডগুলো খুব সুন্দর, এবং এই যে উডেন যেটা দেখা যাচ্ছে আসলে এটা উডেন না বাট উডেনের মতো একটা স্টিকার এটা, তো এটা খুব সুন্দর অবস্থা আছে, ছোটো গাড়ি হিসাবে খুব ভালো, কারণ ছোটো ফ্যামিলির জন্য ছোটো গাড়ি খুব ভালো গাড়ি। আচ্ছা, সিটগুলো খুব ভালো সিট, দারুণ। সিট কভারগুলো কি নতুন? না, সিট কভারগুলো গাড়িতে লাগানো ছিল সেটাই অরিজিনাল। জি, গাড়ির সাথেরটাই না, গাড়ির সাথে না, পরে লাগানো হয়েছে বাট আমরা লাগাইনি, গাড়ির মালিক যিনি উনি লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুন বলবো না বাট নতুনের মতোই। আচ্ছা, একটু পিছনটা দেখাই, পিছনে সিএনজি করা আছে, দেখতেই পাচ্ছেন যে এগুলো সিএনজি করা আছে। তো পিছনে যে স্পয়লার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথের স্পয়লার। তো আলহামদুলিল্লাহ গাড়ি ওভারঅল গাড়ি মোটামুটি খুব ভালো অবস্থায় আছে, একেবারে যতটুকু ভালো থাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ সেরকমই আছে গাড়িটি। তো গাড়ি খুব ভালো অবস্থায় আছে, লাইটগুলো পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথেরই আছে, অরিজিনাল লাইটগুলো। আর এটা হচ্ছে লাল কালার, দেখতেই পাচ্ছেন যে এখানে নিকেলের একটা সৌন্দর্যের জন্য দেওয়া আছে, পিছনে গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক কালার। আর আমি একটু ভিতরে এই পাশ থেকে একটু দেখাই ইন্টেরিয়ালটা, দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা খুব সুন্দর একটি ড্যাশবোর্ড, ছোটো ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট গাড়ি আর কি, আইএসটি গাড়ি আসলে ছোটো ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট। তো আমি একটু আপনাকে ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন আর এটা হচ্ছে আপনার কেবল সিস্টেম ইঞ্জিন, নাভানা থেকে সিএনজি করা। আর এটা হচ্ছে সামনের মার্শাল, দেখতেই পাচ্ছেন যে খুব ভালো অবস্থায় আছে, এটা আলহামদুলিল্লাহ খুব মানে ছোটো গাড়ি হিসাবে খুব ভালো গাড়ি। ঠিক আছে ভাই, এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাচ্ছে আমরা 8,30,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস। জি, এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, এটা আমাদের আস্কিং প্রাইস। ঠিক আছে। তো ভাই, দুটো গাড়ি আজকে দেখলাম কম বাজেটের মধ্যে। জি, আপনার শোরুমে আর কী কী গাড়ি থাকে? আলহামদুলিল্লাহ গাড়ি তো সবসময় থাকে, অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, নোয়া, সব ধরনের গাড়ি থাকে, টয়োটা ব্র্যান্ডের মোটামুটি সব ধরনের গাড়িগুলোই রাখার চেষ্টা করি, কারণ আপনি জানেন যে আসলে টয়োটা নিয়েই আমি সবসময় থাকি আর কি, টয়োটার বাইরে যেতে চাই না। আচ্ছা ভাই, তো আপনার শোরুমের অ্যাড্রেস এবং ফোন নম্বর? জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার 01711586762।
ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।